হুগলির সিঙ্গুরে জাতীয় সড়কের উপর উল্টে গেল মালবোঝাই গাড়ি। ঘটনায় আহত হয়েছেন দুজন। মালবোঝাই ট্রান্সপোর্ট কোম্পানির একটি গাড়ি ঘটনাস্থলে উল্টে যায় সিঙ্গুরের দুর্গাপুর জাতীয় সড়কের উপর। ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের রতনপুর এলাকার জাতীয় সড়কে। ডানকুনি বর্ধমানমুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গাড়িটি কলকাতা থেকে গুয়াহাটির দিকে যাচ্ছিল। গাড়িটিতে ট্রান্সপোর্টের মাল বোঝাই ছিল। সিঙ্গুরের রতনপুরে গাড়িটি রাস্তার ধারে দাঁড় করার সময় রাস্তার ধারে থাকা জঙ্গলের কারণে বুঝতে না পেরে উল্টে যায়। এই ঘটনায় গাড়ি চালক এবং খালাসি আহত হয়েছেন। গাড়ি থেকে মালপত্র বের করে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে গাড়িটিকে ক্রেন দিয়ে তুলে অন্যত্র নিয়ে যাওয়া হয়। হুগলি থেকে ভোলানাথ সাহার রিপোর্ট, আজ তক বাংলা।